দক্ষিণ চব্বিশ পরগনার একটি স্বল্প পরিচিত নির্জন সমুদ্র সৈকত হল হেনরি আইল্যান্ড। কলকাতা থেকে এই হেনরি আইল্যান্ডের দূরত্ব প্রায় 127 কিলোমিটার। স্বচ্ছ বালি, ম্যানগ্রোভ অরণ্য, লাল কাঁকড়া, নীল জলরাশি যে কোনো ভ্রমণপ্রিয় মানুষকে মুগ্ধ করার জন্য যথেষ্ট। হেনরি আইল্যান্ডে আসতে হলে শিয়ালদার দক্ষিণ শাখা থেকে নামখানা লোকাল ধরে চলে আসো ফার্স্টে নামখানা স্টেশন। টিকিট মূল্য মাথাপিছু 25 টাকা পড়বে। তারপর স্টেশন চত্বর থেকে একটি টোটো বুক করে 117 নম্বর জাতীয় সড়ক ধরে হাতানিয়া দোয়ানিয়া ব্রিজ ক্রস করে রাস্তার দুধারে গ্রামের নির্মল পরিবেশ উপভোগ করতে করতে চলে আসো হেনরি আইল্যান্ড। আর যারা কলকাতা থেকে বাস ধরে আসতে চাও, তারা ধর্মতলা থেকে বকখালির বাস ধরে জেটিঘাট স্টপেজে নেমে সেখান থেকে একটি টোটো নিয়ে চলে আসো হেনরি আইল্যান্ড। হেনরি আইল্যান্ডে প্রবেশ মূল্য জনপ্রতি 10 টাকা। তাছাড়া বাইক বা টোটোর জন্য আলাদা করে 10 টাকা দিতে হবে। ছোট চার চাকা ও বড় চার চাকা গাড়ির জন্য যথাক্রমে 20 ও 40 টাকা করে দিতে হবে। এখানে ওয়েস্ট বেঙ্গল ফিশারি ডিপার্টমেন্টের অধীনে 200টার কাছাকাছি মাছের ভেড়ি আছে। গাড়ি পার্কিংয়ের জায়গা থেকে সি বিচ বেশ খানিকটা দূরে। সুন্দর বাঁধানো কংক্রিটের রাস্তা ধরে সুন্দরী গরান প্রভৃতি ম্যানগ্রোভ গাছের পাতায় স্পর্শ লাগিয়ে এগিয়ে চলে যেতে হবে সি বিচের দিকে। কংক্রিটের রাস্তা শেষ হওয়ার পর পড়বে একটি কাঠের পোল বা সেতু। সেতু করার উদ্দেশ্য ম্যানগ্রোভ বেঁচে থাকার প্রধান রসদ সমুদ্রের নোনা জল যাতে সেতুর নিচ দিয়ে দুপাশে বয়ে যেতে পারে। কাঠের সেতু পার করে আবার খানিকটা এগিয়ে গেলেই সামনে সি বিচ। ইউরোপিয়ান সার্ভেয়ার হেনরি সাহেব এই জায়গাটি সার্ভে করেছিলেন এবং তার নাম অনুসারেই এই জায়গাটির নাম হয় হেনরি আইল্যান্ড। এই হেনরি আইল্যান্ডে কিন্তু কোনো প্রাইভেট হোটেল নেই। ওয়েস্ট বেঙ্গল ফিশারি ডিপার্টমেন্টে এখানে দুটি কমপ্লেক্স আছে, একটি ম্যানগ্রোভ কমপ্লেক্স, একটি সুন্দরী কমপ্লেক্স। অনলাইনেও বুকিং হয়, স্পট বুকিংও হয়। তবে আমি বলবো সবথেকে ভালো হবে তোমরা যদি অনলাইন বুকিং করে আসো। ডেসক্রিপশন বক্সে আমি লিংক শেয়ার করে দেব। এটি হলো সুন্দরী কমপ্লেক্স, সি বিচের অনেকটাই কাছে। এখানে এসি নন এসি দু ধরনেরই রুম পাওয়া যাবে। এছাড়াও ডরমিটরিরও ব্যবস্থা রয়েছে। এখানে বলে রাখি, সুন্দরী ও ম্যানগ্রোভ কমপ্লেক্সগুলিতে থাকতে হলে কোভিড ভ্যাকসিনের কোনো বাধ্যবাধকতা নেই, তবে নিজেদের সেফটির জন্য নিয়ে রাখাই ভালো। এটি হলো ম্যানগ্রোভ কমপ্লেক্সের ওয়াচ টাওয়ার। ম্যানগ্রোভ কমপ্লেক্সটি সুন্দর পরিপাটি করে সাজানো। এখানেও এসি নন এসি দু ধরনেরই রুম পাওয়া যাবে। এছাড়াও ডরমিটরিরও ব্যবস্থা রয়েছে। তবে এই কমপ্লেক্সটি সি বিচ থেকে বেশ খানিকটা দূরে।
ওয়ানডে ট্রিপের জন্য হেনরি আইল্যান্ডকে কিন্তু তোমরা তোমাদের পছন্দের তালিকায় রাখতেই পারো। সো ফ্রেন্ডস, আমাদের ভিডিও তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করার সময় পাশের বেল আইকনটা অবশ্যই ক্লিক করো, যাতে আমাদের চ্যানেলের প্রত্যেকটা ভিডিওর ফার্স্ট নোটিফিকেশান তোমাদের কাছে চলে যায়।